বাইরে প্রচণ্ড গরম, আর এই প্রচণ্ড গরমে একটু প্রশান্তি পেতে আমার আজকের রেসিপি আমপান্না। আমি রাজিয়া আমিন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিডি ফুড ফানে। তো চলুন শুরু করছি। আমের পান্না বানাতে আমি এখানে 4টি আম নিয়েছি, আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নিব। আম কাটার সময় আপনারা একটু সাবধানে কাটবেন, যেন হাত না কেটে যায়। চুলায় একটি প্যানে আমি পানি গরম হতে দিয়েছিলাম, এটা একটু হালকা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাটা আমগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব বিট লবণ 1 চা চামচ, সাদা লবণ 1.5 চা চামচ, আর দিব চিনি 1/2 কাপ। আমপান্নাটা একটু টকটক হলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে 1/2 কাপ চিনি দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি আমটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব, আর এটা সেদ্ধ হয়ে যখন পানি শুকিয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। তো আমি আম সেদ্ধ হতে যতটুকু পানি দিয়েছিলাম তা শুকিয়ে দেখেন কমে গেছে। এই পানিটা ফেলে দিবেন না, এই পানিটা লাগবে। আর আম দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন আমাদের আম পিউরি কিন্তু বের করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কোনো ব্লেন্ডার লাগেনি, খুব সুন্দরভাবে ছাঁকনির সাহায্যে করে নিয়েছি। এভাবে আপনারা করে নেবেন। এখন আমি এই আমপান্নার পিউরিটা মগের মধ্যে ঢেলে নিব। আমি এটা আমার হাজবেন্ডের জন্য বানাচ্ছি। আপনারা ভিডিওর শুরুতে নিশ্চয়ই দেখেছেন যে উনি কত কষ্ট করে আমগুলো পেড়ে দিয়েছে আমাকে। এখন আমি ওনার জন্য বানাবো। তো আমি এখান থেকে অর্ধেক পিউরি এই মগের মধ্যে দিয়ে দিচ্ছি। এমন ধরনের মগ দেখা যায় সবার ঘরে, বার্থডে গিফট হিসাবে আপনারা পান। তো এই মগে আমি করবো, আমি ব্লেন্ডার ব্যবহার করছি না, যাদের ব্লেন্ডার নেই তাদের জন্য। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা গুঁড়া, আর দিয়ে দিব পানি এই মগের অর্ধেকের একটু বেশি, যেন শেক করার সময় এগুলো খুব ভালোভাবে শেক হতে পারে। এই দেখুন ঢাকনা, এটা হলো এয়ার টাইট ঢাকনা। এখন আমি এটাকে ঢেকে খুব ভালোভাবে শেক করে নেব। ব্যাস হয়ে গেল আমাদের আমপান্না। আমি কিন্তু এখানে পুদিনা পাতা দেইনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমার হাজবেন্ড পছন্দ করে না তাই আমি দেইনি। এখন আমি এটাকে সার্ভ করে আমার হাজবেন্ডকে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। কেমন হয়েছে?